আবার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, এই ব্যাপারে সবাই সাবধান। রাজ্য জুড়ে যে হিংসা চলছে এটাকে কিভাবে দেখছেন বা কিভাবে মোকাবেলা করবে? এই যে হিংসা হচ্ছে এটা এক প্রকার রাষ্ট্রদ্রোহী, কোনো কারণ নেই, কারো কোনো ক্ষতি হয়নি, কারো অধিকার ছিনি নেওয়া হয়নি। যারা উদ্বাস্তু মানুষ বাধ্য হয়েছেন তাদের নাগরিকত্ব দিই, তাতে কার কি আপত্তি থাকতে পারে? সেই জন্য যারা করছেন ভোটের স্বার্থে এবং এই দেশদ্রোহী যারা বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে অনুপ্রবেশকারী তারা করছে। সবচেয়ে বড় দোষ হচ্ছে এখানকার রাজ্য সরকারের, যারা এটা করতে দিচ্ছে চার দিন ধরে, তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। সেই জন্য আমি এখানে বাংলার মানুষকে বলবো যে আপনারা সাবধান হন, আবার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, এই ব্যাপারে সবাই সাবধান। রেজিনগর, বেলডাঙ্গা, বিভিন্ন শ্রীকৃষ্ণপুর বিভিন্ন এলাকায় যেভাবে ট্রেনকে ধ্বংস করা হয়েছে, এটা দেখে তো প্রাথমিকভাবে মনে হচ্ছে কি আপনার পূর্ব পরিকল্পিত না এটা? পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছে, আর যারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে তারা আমাদের রাষ্ট্রের কেউ নয়, সেই জন্য তাদেরকে কঠোর হাতে দমন করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের টিএমসি সরকার সেটা করছে না, তাদেরকে বাড়তে দিচ্ছে, কারণ তাদেরকে ভোট ব্যাংক মারা। রাজ্যের বিভিন্ন শান্তির বার্তা নিয়ে সীমান্তবর্তী, সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার মানুষের আতঙ্কে রয়েছে এবং এনআরসি যে সিএ এর বিষয়ে তাদের সম্যক জ্ঞানও নেই, এই বিষয়ে কি বিজেপি পথে নামবে? আতঙ্কের কোনো কারণ নেই, তাই আমরা এসেছি। আর বিজেপি পথে নামছে, আজ থেকে সভা শুরু করছে, 23 তারিখ কলকাতায় মহামিছিল আছে, মোদী সরকারকে ধন্যবাদ দিয়ে প্রত্যেক জেলায় মন্ডলে আমরা এই ধরনের মিছিল করবো, লিফলেট বানাবো এবং দরকার হলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবো যারা শরণার্থী উদ্বাস্তু আপনারা ভয় পাবেন না, আপনাদের জন্য এই আইন হয়েছে যাতে আপনি ভারতীয় হয়ে থাকতে পারেন, কাল থেকে আপনাকে চমকাতে পারেন।